আসসালামু আলাইকুম প্রিয় সুধি আজকের আলোচনায় আমরা জানতে চলেছি খলিফা উমর রাদি আল্লাহ শাসন শাসনামূলে আহওয়াজ বিজয়ী সেনাপতি সালামা ইবনে কায়েস আল আসজাই রাজি আল্লাহ তোল্লাহ সম্পর্কে যার ব্যাপারে হয়তো বা ইতিপূর্বে আপনার তেমন কিছুই জানা হয়নি তাই অনুরোধ করব পুর আলোচনাটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহ করে শোনার জন্য তো চলুন শুরু করা যাক দ্বিতীয় খলিফা উমর আল্লাহ তোল্লাহর সেই রাতে ঘুমানো হল না মদিনার বিভিন্ন পাড়া মহল্লার অলিগুলি ঘুরতে থাকলেন প্রজারা যেন নিশ্চিন্তে নিরাপদে ঘুমাতে পারে সেই উদ্দেশ্যেই এটা খলিফার প্রায় প্রতিরাতিরই কর্মসূচি তিনি কখনো জনবসতির মধ্য দিয়ে একেবেকে চলাপথে আবার কখনও দোকানপাঠ ও হাট বাজারের পথ ধরে ঘুরতে ঘুরতে মনে মনে প্রিয়ন ইসলামের বিজ্ঞ ও বীর সাহাবিদের কোনো একজনকে খুঁজছিলেন প্রতিরাতের মতো আজও তিনি মদিনার পথে পথে ঘুরছিলেন আর ভাবছিলেন ইরানের পশ্চিমাঞ্চলীয় শহর আহওয়াজ অভিযানের উদ্দেশ্যে গমনকারী সেনাদলের সেনাপতির দায়িত্ব কার উপর অর্পণ করা যায় বিনিদ্র রজনীর শেষ প্রহরে এসে লৌহ মানব খলিফা উমর হিমশিম খাওয়ানো প্রশ্নটির সমাধান খুঁজে পেয়ে খুবই খুশি হলেন অতি আনন্দের সঙ্গে নিজে নিজেই বলে উঠলেন হা পেয়েছি পেয়ে গেছি তিনি ঠিক তেমনই হবেন যেমন আমরা খোঁজ করছিলাম সকালবেলা তিনি ডেকে পাঠালেন সালামা ইবনে কায়েস আল আশ্চয় রাদিয়াল্লাহতালাহুকে তিনি হাজির হলে খলিফা উমর রাদিয়াল্লাহতালাহু তাকে সিদ্ধান্তের কথা জানিয়ে বললেন হে সালামা পশ্চিম ইরানের আহওয়াজ অভিযানের উদ্দেশ্যে অপেক্ষমান সেনাদলের জন্য আমি তোমাকে সেনাপতি নিযুক্ত করেছি রওনা হওয়ার প্রাককালে খলিফা ওমর রাদি আল্লাহতুল্লাহ্ন সেনাপতি সালামা ইবনে কায়েস আল আশ্চয় রাদি আল্লাহকে উদ্দেশ্য করে কয়েকটি উপদেশ প্রদান করেন তিনি বললেন সর্বপ্রথম ইসলামের দাওয়াত দিবে যারা আল্লাহর সঙ্গে কুফরিতে লিপ্ত অর্থাৎ যারা সর্বশক্তিমান আল্লাহর নিরঙ্কুশ ক্ষমতায় বিশ্বাস করে না আল্লাহর সন্তুষ্টির জন্য তাদের বিরুদ্ধে লড়াই করতে হবে তবে আল্লাহর দুশ্মন কাফের মুশ্রিকদের বিরুদ্ধে যুদ্ধ করার পূর্বে অবশ্যই তাদের সামনে ইসলামের সৌন্দর্য তুলে ধরে ইসলাম কবুল করার আহ্বান জানাবে যদি ইসলাম কবুল করে তারা যদি মুজাহিদ বাহিনীতে যোগ দেয় তাহলে তারাও তোমাদের মতোই ইসলামী রাষ্ট্রের সকল প্রকার সুযোগ সুবিধা ভোগ করতে পারবে আর ইসলাম কবুল করার পর তারা যদি নিজ নিজ বাড়িতেই অবস্থান করতে চায় এবং মুজাহিদ বাহিনীতে যোগ দিতে না চায় তাহলে তাদের থেকে কোনো অর্থ ওসুল করা হবে না তবে সম্পদশালী হলে তাদের থেকে অবশ্যই জাকাত ওসুল করা হবে আর যুদ্ধে অংশ না নেওয়ার কারণে তারা ফাই অর্থাৎ যুদ্ধ ছাড়া শত্রুদের থেকে পাওয়া ধন সম্পদের কোনো অংশ পাবে না যদি ইসলাম কবুলের দাওয়াত প্রত্যাখ্যান করে তাহলে জিজিয়া বা নিরাপত্তা কর দেওয়ার শর্তে ইসলামী রাষ্ট্র তাদের চুক্তিবদ্ধ নাগরিক হিসাবে সম্পূর্ণ স্বাধীন ও নিশ্চিত জীবনযাপন করার সুযোগ দিবে এই শর্ত মানলে তাদের নিজ নিজ ধর্মকর্ম পালনে পরিপূর্ণ স্বাধীনতা প্রদান করা হবে তাদেরকে তাদের শত্রুদের হাত থেকে রক্ষা করার সম্পূর্ণ দায়িত্ব ইসলামী রাষ্ট্র বহন করবে তাদের এমন কোনো কাজের জন্য বাধ্য করা হবে না যা করা অসম্ভব ও কষ্টকর অপরদিকে ইসলাম গ্রহণে কিংবা জিজিয়া প্রদানে তারা রাজি না হলে তাহলে অবশ্যই তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে নিশ্চয়ই আল্লাহতলা তাদের উপর তোমাদেরকে বিজয়ী করবেন আর যদি তারা কোনো অবাস্তব দাবি জানায় তারা যদি কোনো দুর্গে আশ্রয় নিয়ে তোমাদের কাছে এই দাবি পেশ করে যে আমরা আপন অবস্থান ত্যাগ করে নিজেদেরকে আল্লাহ ও রাসুলের নির্দেশের কাছে সমর্পণ করব খবরদার এই উদ্ভট দাবি কিছুতেই মেনে নিও না কারণ তারা আল্লাহ ও রাসুলের নির্দেশ ইসলাম গ্রহণ করা ও জিজিয়া প্রদান করা উভয়টি প্রত্যাখ্যান করেছে এখন দুর্গের মধ্যে লুকিয়ে অস্ত্র সজ্জিত হয়ে আল্লাহ ও রাসুলের নতুন কোনো নির্দেশের কাছে সমর্পিত হতে চায় তারা যদি দাবি করে যে আমরা নিজেদের অবস্থান ত্যাগ করব যদি আমাদেরকে আল্লাহ ও রাসুলের আশ্রিত হিসেবে ঘোষণা করা হয় তাহলে খবরদার তাদের আল্লাহ ওরাসুলের আশ্রিত ঘোষণা দিও না কারণ ইসলামী রাষ্ট্র আল্লাহ ওরাসলের আশ্রিত বলে ঘোষণা করে শুধু সেই সকল অমুসলিম নাগরিককে যারা ইসলামী রাষ্ট্রের সঙ্গে কর প্রদানের চুক্তি চুক্তিতাবদ্ধ থাকে এ কারণেই চুক্তিবদ্ধ নাগরিকদের ইসলামী রাষ্ট্রে সর্বোচ্চ মর্যাদা দিয়ে মুসলিম নাগরিকদের মতোই যান মাল ইজ্জত আব্রু ইত্যাদি হেফাজতের পরিপূর্ণ নিশ্চয়তা প্রদান করা হয় সেই প্রস্তাব পূর্বে প্রত্যাখ্যান করার কারণে তাদের এই দাবি গ্রহণযোগ্য হবে না তবে তোমরা চাইলে তাদেরকে তোমাদের নিজেদের আশ্রিত বলে ঘোষণা দিতে পারো যুদ্ধে তোমরা বিজয়ী হলে অবশ্যই মনে রেখো পরাজিত বাহিনীর সঙ্গে কোনো বাড়াবাড়ি করবে না কোনো প্রতিশ্রুতি ভঙ্গ করবে না মৃত মৃতলাশের নাক কান কেটে বিকৃতি ঘটাবে না খবরদার কোনো নিষ্পাপ শিশুকে হত্যা করে নিজেদের হাত কলুষিত করবে না সেনাপতি সালামা ইবনে কায়েস আল আল্লাহ তালাহ আমিরুল মমিনিনের দিকে চেয়ে তাকে আশ্বস্ত করে বললেন আমিরুল মমিনিন আপনার প্রতিটি কথা অক্ষরে অক্ষরে পালিত হবে ইনশা আল্লাহ এরপর খলিফা উমর রাদি তালাহ গভীর আবেগের সঙ্গে সালামার দুই হাত জড়িয়ে ধরলেন তার সফলতার জন্য দোয়া করে উষ্ণ আলিঙ্গন করে তাকে বিদায় জানালেন খলিফা তার উপর ও তার সেনাদলের উপর অর্পিত দায়িত্বের গুরুত্ব ভালোভাবে অনুধাবন করতেন কেননা ইরানের এই আহওয়াজ শহরটি ছিল একটি পাহাড়ি ও দুর্গম এলাকা বহু দুর্ভেদ্য দুর্গ পরিবেষ্টিত বর্ষা ও পারস্য সীমান্তের মাঝখানে অবস্থিত দুর্গম পাহাড়ি আহওয়াজ শহরের অধিবাসীরাও ছিল কুর্দিদের চেয়ে দুর্ধর্ষ ও দুর্বিনীত এক জাতি সুদূর প্রসারী কৌশল ও রাষ্ট্রীয় নিরাপত্তার বিচারে এই অঞ্চলটির গুরুত্ব ছিল অপরিসীম মুসলিম জাতির সামনে এই শহরটিকে দখল করা ছাড়া আর কোনো বিকল্প পথ খোলা ছিল না কেননা এখান থেকে পারস্য সেনারা মুসলিম অধ্যুষিত বস্রা নগরী আক্রমণের সুযোগ পাচ্ছিল যা প্রতিরোধ করা ইসলামী রাষ্ট্রের জন্য অপরিহার্য হয়ে উঠেছিল তাছাড়া পারস্য সেনারা বস্রা নগরীকে সেনা ছাউনি হিসাবে ব্যবহারেরও পরিকল্পনা করছিল যার পরিণতিতে গোটা ইরাকের শান্তি ও নিরাপত্তা বিঘ্নিত হয়ে পড়েছিল সেনাপতি সালামা ইবনে কায়েস আল আশ্চয় হু আল্লাহর পথে জিহাদের উদ্দেশ্যে সেনাদলকে নিয়ে রওনা হয়ে গেলেন তবে আহওয়াজের সীমানায় পা রাখতে না রাখতেই তাদের মুখোমুখি হতে হল সেখানের বৈরী ভূপ্রাকৃতিক পরিবেশ আর আবহাওয়ার বিশাল সেনাদলকে কখনো দুর্লঙ্ঘ উঁচু উঁচু পাহাড় আবার কখনো দুর্গম গিরিপথের বদ্ধ জলাশয়ের নোংরা কাদা অতিক্রম করতে হল পাহাড় ও জঙ্গলের বিষধর সাপ ও বিচ্ছুর সঙ্গে লড়াই করে সীমাহীন কষ্ট সহ্য করেই তাদের এগোতে হলো। ভূপ্রাকৃতিক প্রতিকূলতার চরম কষ্টের মুহূর্তে অভিজ্ঞ ও চৌকুশ সেনাপতি তার সেনাদলের পাশে এসে দাঁড়ান ইসলামের বিশ্ববিজয়ী চেতনা ও জিহাদি জজবাই তাদের উজ্জীবিত করে তোলেন মুরগি যেমন তার বাচ্চাদেরকে ঝড়ঝাপটা ও শত্রুদের ভয়ে আতঙ্কিত ছানাদের ডানা মেলে আশ্রয় দেয় ঠিক সেইভাবেই দক্ষ ও চৌকুশ এই সেনাপতি সেনাদলের কষ্ট ও ভীতি দূর করার কার্যকর ব্যবস্থা গ্রহণ করেন তিনি জান্নাতের স্বপ্নীল ভবনের অপূর্ব নাচ নিয়ামতের চিত্র তাদের সামনে তুলে ধরেন আল্লাহর পথে বরণ করা সকল কষ্টের জান্নাতি বিনিময়ের বিশদ বিবরণ তুলে ধরেন তার জাদুময়ী বক্তব্য শুনতে শুনতে সেনা সদস্যরা জান্নাতের জন্য বেকুল হয়ে ওঠেন ফেলে আসা কষ্টের স্মৃতিগুলো হয়ে ওঠে জীবনের শ্রেষ্ঠতম মধুর স্মৃতি দুর্গম ও দুস্তর পথগুলোকে এমন মনে হয় সমতল ভূমির মতোই সুন্দর মসৃণ সেনাপতি পথের প্রতিটি বিরতিতেই সেনাদলের সাহস ও মনোবল উজ্জীবিত রাখার জন্য তাদের সামনে প্রাঞ্জল আলোচনা তুলে ধরেন কোরআনের বাণী ও জিহাদের নির্দেশনা শুনিয়ে তাদের উদ্দীপ্ত করে তোলেন এই সকল কারণেই সেনা সদস্যরা পথের সকল ক্লান্তি ও দুঃখ কষ্টের স্মৃতি ভুলে নতুন করে ইসলামী চেতনায় আর নবোদ্যমে জিহাদি জজবাই ঝলসে ওঠেন সেনাপতি সালামা ইবনে কায়েস আল আসজাই তালাহ খলিফাতুল মুসলিমিন উমর আল্লাহ তালাহর নির্দেশ পরিপূর্ণরূপে পালন করলেন আহওয়াজবাসীদের সঙ্গে সাক্ষাৎ হলে সর্বপ্রথম তিনি তাদের দিন ইসলাম কবুল করে দুনিয়া ও আখেরাতের কল্যাণ নিশ্চিত করার বিনীত আহ্বান পেশ করলেন সঙ্গে সঙ্গে তারা মুসলিম সেনাপতির আহ্বান প্রত্যাখ্যান করলেন বাধ্য হয়ে সেনাপতি তাদের সামনে দ্বিতীয় বিকল্প তুলে ধরলেন ইসলামী রাষ্ট্রকে জিজিয়া দিয়ে চুক্তিবদ্ধ নাগরিক হিসেবে জীবনযাপন করো আহওয়াজবাসী মুসলিম সেনাপতির এই প্রস্তাবটিও দর্পের সঙ্গে প্রত্যাখ্যান করল মুসলিম জাতির সামনে আর কোনো বিকল্প পথ না থাকায় অবশেষে তারা আল্লাহর কাছে সর্বোত্তম প্রতিদানের আশায় জিহাদ ও যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন তাওহিদ ও শির্কের পতাকাবাহী ভিন্ন আদর্শের বিপরীতমুখী দুইটি দলের মাঝে শুরু হলো তুমুল যুদ্ধ তীর তরবারি আর বর্ষাবল্লমের আক্রমণ প্রতি আক্রমণে কেঁপে উঠল আহওয়াজ যুদ্ধের প্রান্তর কেউ কারু চেয়ে পিছিয়ে নেই শেয়ানে শেয়ানে লড়াই চলতেই থাকল উভয়পক্ষ সাহস ও বীরত্বের এমন দৃষ্টান্ত স্থাপন করল ইতিহাসের পাতায় যার নজির মেলা ভার তবে সিদ্ধান্তের জন্য খুব বেশি অপেক্ষার প্রয়োজন পড়ল না অল্প সময়ের মধ্যেই মোমিন মুজাহিদ বাহিনীর যারা আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য লড়াই করে সুস্পষ্ট বিজয় সূচিত হল আর পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পরাশক্তির গর্বে গর্বিত সামরিক বাহিনী আল্লাহর দুশ্মন মুশ্রিকদের কপালে জুটল লজ্জাজনক পরাজয়ের গ্লানি যুদ্ধ থেমে গেল সেনাপতি সালামা ইবনে রাদি আল্লাহ তালাহ শত্রু সৈন্যদের থেকে প্রাপ্ত গণিমতের সম্পদ মুজাহিদদের মাঝে বন্টনের দিকে মনোযোগ দিলেন জমাকৃত গণিমতের সম্পদের মাঝে তিনি দেখতে পেলেন একটি অতি চমৎকার বালা সেটাকে তার আমিরুল মমিনিনের জন্য পাঠিয়ে দিতে ইচ্ছা হলো তাই তিনি বিষয়টি সৈনিকদের সঙ্গে আলোচনার উদ্দেশ্যে বললেন এই বালাটি তোমাদের মাঝে ভোগ করলে কারোরই তেমন কোনো কাজে লাগবে না এটাকে আমিরুল মমিনের উদ্দেশ্যে পাঠিয়ে দেওয়া কি তোমাদের নিকট ভালো মনে হয় সকল সৈনিক এক বাক্যে সম্মতি জানিয়ে বললেন হাঁ সেটাই বেশি ভালো হয় সকলের সম্মতি পেয়ে তিনি বালাটিকে একটি বক্সে ভরলেন তারই স্বগোত্রী একজনকে বললেন তোমার গোলামকে সঙ্গে নিয়ে মদিনায় চলে যাও খলিফাকে আমাদের বিজয়ের সংবাদ শোনাবে এবং তাকে এই বালা উপহার দেবে সেনাপতির পাঠানো এই আশ্জাই দূত এবং খলিফা উমর আল্লাহ আল্লাহতলা মাঝে কী ঘটেছিল সেটা জানার জন্য আমাদেরকে তার জবানিতে শুনতে হচ্ছে কাহিনীর পরের অংশ আশজাই দূত বলেন আমি আমার গোলামকে নিয়ে বসরাই চলে গেলাম সেনাপতি সালামা ইবনে কায়েসের দেওয়া অর্থ দিয়ে আমাদের দুজনের জন্য ভালো দেখে দুটি উট কিনলাম খাদ্য পানি ছাড়াও পথের জন্য জরুরি এমন আরও কিছু সামান কিনে আমরা অবিলম্বে মদিনার উদ্দেশ্যে রওনা করলাম অবিরাম সফর করে আমরা মদিনায় পৌঁছে গেলাম প্রথমেই আমিরুল মমিনিনকে খুঁজে বের করলাম আমি দেখলাম তিনি রাখালের মতো লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়ে একদল মুসলিমকে দুপুরের খানা খাওয়ানোর অনুষ্ঠান তদারক করছেন তিনি মেহমানদের পাশ দিয়ে হেঁটে হেঁটে পাত্রের অবস্থা দেখে গোলাম ইয়ারফাকে বারবার নির্দেশনা দিয়ে বললেন ইয়ারফা এখানে গুস্ত দাও এখানে আরও রুটি দাও এখানে ঝোল দাও আমি তার সামনে গিয়ে দাঁড়ালাম তিনি বললেন বসে পড়ো আমি কাছাকাছি এক জায়গায় বসে পড়লাম খাবার দেওয়া হলো আমিও খেয়ে নিলাম সকলের খাওয়া শেষ হলে তিনি ইয়ারফাকে বললেন বাসন কুসন গুছিয়ে দস্তরখান উঠিয়ে ফেল গোলামকে নির্দেশ দিয়ে তিনি চলে গেলেন আমিও তার পিছে পিছে যেতে থাকলাম তিনি বাড়িতে ঢুকলে আমি ভেতরে ঢোকার অনুমতি চাইলাম আমাকে অনুমতি দিলেন ভেতরে ঢুকেই দেখলাম তিনি বসেছেন পশমের তৈরি একটি চটের উপর হেলান দিয়েছেন খেজুর গাছের আশ ভরা দুইটি চামড়ার বালিশের উপর একটি বালিশ আমার দিকে এগিয়ে দিলেন আমি সেটাতেই হেলান দিলাম হঠাৎ আমার চোখে পড়লো তার পেছনে রয়েছে একটি পর্দা ঝোলানো সেই দিকে ঘুরে তিনি বললেন কুলসুমের মা আমাদের দুপুরের খাবার পাঠাও আমি মনে মনে ভাবলাম আমিরুল মোমিনের বিশেষ খাবার না জানি কত উন্নত মানের হবে কিন্তু অবাক হয়ে দেখলাম একটি শুকনো রুটি সামান্য তেল আর লবণের একটি শক্ত দলা যা গুড়া করা হয়নি তিনি আমার দিকে তাকিয়ে বললেন শুরু করো আমি তার কথা রাখার জন্য সামান্য একটু খেলাম কিন্তু তাকে দেখলাম ভারী তৃপ্তির সঙ্গে খাচ্ছেন সারা জীবনে আমি এমন সাধারণ খাবার এতটা তৃপ্তির সঙ্গে খেতে আর কাউকেই দেখিনি রুটি খাওয়া শেষ করে তিনি আবার ভেতরে জানালেন খাওয়া শেষ হলো এবার পানি ও শরবতের কিছু পাঠাও ভেতর থেকে জবের ছাতুর শরবত পাঠানো হলো আমাকে প্রথমে খেতে বলায় আমি মাত্র এক ঢুক খেয়েই বুঝে গেলাম এটার চেয়ে আমার বাড়িতে বেশি স্বাদের ও বেশি উন্নত মানের ছাতুর শরবত বানানো হয় তিনি আমার কাছ থেকে ছাতুর ওই পাত্রটি নিয়ে অত্যন্ত তৃপ্তির সঙ্গে পান করলেন এরপর প্রাণ খুলে শুক্রিয়া আদায় করে বললেন সকল প্রশংসা সেই মহান আল্লাহর জন্য যিনি পেট ভরে পরিতৃপ্তির সঙ্গে পানাহার করালেন এইবার আমি তাকে বললাম আমিরুল মমিনিন। আমি আপনার কাছে সালামা ইবনে কায়েসের বার্তা নিয়ে এসেছি তিনি বললেন কায়েসকে এবং তার বার্তাবাহককে মারহাবা বলো মুসলিম বাহিনীর খবর কি তারা কেমন আছে আমি বললাম আমিরুল মমিনিন আপনি যেমনটি কামনা করেছিলেন মুসলিম বাহিনী তেমনই আছে আল্লাহর মেহরবানিতে তারা নিরাপদে আছে এবং শত্রুবাহিনীর বিরুদ্ধে বিশাল বিজয় লাভ করেছে এভাবে বিজয়ী সংবাদসহ সেনাদলের সমস্ত খবরাখবর তার কাছে বিশদভাবে বর্ণনা করলাম সকল সংবাদ শোনার পরে তিনি খুবই বিনয় ও ভক্তির সঙ্গে মহান আল্লাহর প্রশংসায় বললেন সকল প্রশংসাই মহান আল্লাহর জন্য তিনিই দাতা তিনিই মেহেরবান শত্রুদের পরাজিত করে মুসলিম বাহিনীকে বিজয় করাটাও একমাত্র তারই অনুগ্রহ তিনি জিজ্ঞাসা করলেন তুমি কি বর্ষায় গিয়েছিলে আমি বললাম হাঁ আমি বসরা হয়েই এখানে এসেছি তিনি জানতে চাইলেন বর্ষায় মুসলমানদের অবস্থা কেমন দেখেছ আমি বললাম আলহামদুলিল্লাহ সেখানের মুসলিম জনসাধারণ বেশ ভালো আছেন আমিরুল মমিনিন জানতে চাইলেন দ্রব্যমূল্য কেমন সেখানে আমি বললাম সব কিছু একদমই সস্তা তাছাড়া বাজারে সব জিনিসের আমদানিও প্রচুর আমিরুল মমিনিন জানতে চাইলেন গুষ্তের আমদানি ও দরদাম কেমন দেখেছ গুশ্ত ছাড়া তো আরবদের মেরুদণ্ডই ঠিক থাকে না আমি বললাম বাজারে প্রচুর গুস্তের আমদানি দেখেছি এবং বিক্রিও হচ্ছে খুব সস্তা দামে আলোচনার এই পর্যায়ে এসে তিনি আমার হাতের সেই বালার বক্সটির দিকে তাকিয়ে জানতে চাইলেন তোমার হাতে ওটা কি আমি একটু বিশদ বর্ণনা দিয়ে বললাম শত্রু বাহিনীর উপর আমাদের বিজয় নিশ্চিত হয়ে গেলে আমরা গনিমতের সম্পদ একত্র করে ফেললাম আমাদের সেনাপতি সালামা ইবনে কায়েস সেখানে একটি অতি মূল্যবান বালা দেখতে পেয়ে সৈনিকদের বললেন এই বালাটি যদি তোমাদের সকলের মধ্যে বন্টন করা হয় তাহলে কারও ভাগে তেমন কিছু থাকে না এর চেয়ে এই বালাটি আমিরুল মোমিনিনের জন্য হাদিয়া স্বরূপ পাঠিয়ে দিলে কেমন হয় সেনাপতির প্রস্তাব মেনে নিয়ে সকল সৈনিক একবাক্যে বলেছেন খুবই ভালো হয় এই বিবরণ দিয়ে বালাটি আমি তার হাতে তুলে দেই খলিফা বক্স খুলে বালাটির অপূর্ব কারুকার্যের উপর চোখ পরা মাত্রই ভীষণ রাগে নিজের জায়গা থেকে লাফিয়ে উঠলেন গর্জন করে উঠে বক্স সহ বালাটি সজুড়ে জমিনের উপর ছুঁড়ে মারলেন চুনি পাথরগুলো ডানে বামে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রইল ঘরের ভেতরের মহিলারা দৌড়ে পর্দার কাছে ছুটে এসেছেন তারা ভেবেছেন আমি খলিফাকে হত্যার ষড়যন্ত্র নিয়ে এখানে ঢুকেছি তিনি ভীষণ রেগে আমাকে ছড়িয়ে ছিটিয়ে পড়া পাথরগুলো তাড়াতাড়ি গুছিয়ে নেওয়ার নির্দেশ দিলেন আর গুলাম ইয়ারফাকে বললেন একে খুব জুড়ে জুড়ে পেটাও খলিফার নির্দেশে আমি চুনি গুছাতে থাকলাম আর গুলাম ইয়ারফা তারই হুকুমে আমাকে পেটাতে থাকল একটু পরে তিনি আমাকে বললেন জলদি এখান থেকে বিদায় হও প্রশংসা পাওয়ার উপযুক্ত কোনো কাজ তোমরা করোনি তুমিও নও যে তোমাকে এখানে পাঠিয়েছে সেও নয় আমি মিনতি জানিয়ে বললাম আমরা এখনই আহওয়াজের উদ্দেশ্যে রওনা হয়ে যাব আমাদের দুটো উড দিতে বলুন ইয়ারফা আমাদের উটগুলো কেড়ে নিয়েছে তিনি সঙ্গে সঙ্গে ইয়ারফাকে বললেন ওদের সাদাকার দুটো উট দিয়ে দাও এরপর আমাদের বললেন তোমাদের কাজ শেষ হলে এই উট দুটো অভাবী ও গরিব কাউকে দান করে দিবে আমি বললাম আমিরুল রোল সেটাই করব এরপর তিনি চূড়ান্ত হুঁশিয়ারি দিয়ে আমাকে বললেন সেনা সদস্যরা যার মতো বিক্ষিপ্ত হয়ে যাওয়ার পূর্বেই যদি এই বালা তাদের মাঝে ভাগ করে দেওয়া না হয় তাহলে আমি তোমার আর তোমার সেনাপতির জীবন বিপন্ন করে ছাড়ব আমি আর এক মুহূর্ত দেরি না করে বিদ্যুৎ গতিতে সেনাপতি সালামা ইবনে কায়েসের কাছে পৌঁছে হতাশা প্রকাশ করে বললাম আমাকে যে কাজে পাঠিয়েছিলেন সেটা মোটেও স্বস্তিদায়ক ছিল না এই বালা এক্ষুনি সৈনিকদের মধ্যে বন্টন করে দিন আমাদের দুজনের জীবনে বিপদ ঘনিয়ে আসার পূর্বেই কাজটি সেরে ফেলুন সবিস্তারে তাকে ঘটনা শোনানোর পর তিনি সঙ্গে সঙ্গে সেটা সকলের মাঝে ভাগ করে দিলেন সম্মানিত সুধী আহওয়াজ বিজয়ী সেনাপতি সালামা ইবনে কায়েস আল আসজাই রাজি আল্লাহ সম্পর্কে এই ছিল আমাদের আজকের সংক্ষিপ্ত আলোচনা আমি ইসলামের ইতিহাস আর ঐতিহ্যগুলো জানতে এবং আপনাদেরকে জানাতে চেষ্টা করি এবং আরও চেষ্টা করি সর্বদা সত্য ইতিহাসগুলো আপনাদের সামনে তুলে ধরতে তারপরেও আমার মধ্যে ভুল ত্রুটি থাকতেই পারে বড় ধরনের কোনো ভুল যদি আপনার দৃষ্টিগোচর হয় অনুগ্রহ করে কমেন্টের মাধ্যমে সুদ্রে দিলে কৃতজ্ঞ থাকবো আর ছোটখাটো ভুলগুলোকে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখলে অনুপ্রাণিত হব সর্বোপরি আলোচনাটি যদি ভালো লাগে একটি লাইক দিতে পারেন প্রচারের স্বার্থে আলোচনাটি শেয়ার করতে পারেন এবং নিয়মিত এই ধরনের আলোচনা পেতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি